ব্যাক টু আওয়ার চ্যানেল অন দ্য ডি লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে হলো ষষ্ঠী। তো তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা আর শুভ ষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে ভেবেছিলাম একটু বেরাবো বলতে ভেবেছিলাম পাড়ার মাঠেই যাব, কারণ এই কয়দিন ধরে তো আমরা একদিনও বেরাইনি। শরীর ভালো ছিল না, মন মেজাজও ভালো ছিল না, তো সেজন্য একটু কাজের প্রেশারও ছিল, সেজন্য বেরানো হয়নি। তো আজকে ভাবলাম বেরাবো। এই দেখো হাফ মেকআপ করেছি আর এই যে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নামিয়ে দিল। তো কী করবো বুঝতে পারছি না, হাফ মেকআপ করে কি আমি বসে থাকবো? শুনু, বসে থাকবো কী করবো? হাফ মেকআপ করে বসে থাকবো? তো শোনু বলছে কি আর করা যাবে, মানে বসেই থাকতে হবে, সত্যি বসে থাকতে হবে। মানে এবার বৃষ্টিটা ঘেমে যাচ্ছি, যাই হোক ফ্যানটা চালিয়ে নিই। আচ্ছা, তো বৃষ্টিটা না কমলে তো বেরাতে পারবো না। তো যাই হোক, রেডি হই। রেডি হওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো আমি কীরকম রেডি হই, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ভেবেছিলাম আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করব, বা সকাল থেকে একদম টাইম পাইনি, একটুও টাইম পাইনি। এই মানে দুপুরবেলা তো খুব ঘুম পাচ্ছিলো, ভীষণ ঘুম পাচ্ছিলো, আর শরীর এত ক্লান্ত কেন লাগছে আমি বুঝতে পারছি না। তো আমি আজকে ব্লগ করিনি, তারপরে এই ঘুম থেকে উঠলাম সন্ধ্যাবেলা, উঠে ভাবলাম স্টার্ট করব। ও শোনু আমার সাথে ঘুমাচ্ছিল। তো যাই হোক, তো আমি আর শোনু দুজন মিলে এখন রেডিটা হয়ে নিই, মেকআপ হাফ করা আছে, ঘেমে যাচ্ছি, বৃষ্টিটা কমলেই বেরিয়ে পড়বো। তো চলো তারপরে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই দেখো তোমাদের শোনু রেডি হয়ে গেছে। ওই যে ও আজকে ওর বাবার দেওয়া ফার্স্ট ড্রেসটা পরেছে, এইটা মানে ওর ভীষণ ভীষণ পছন্দের একটা ড্রেস। তো ওকে আজকে আমি এইভাবেই সাজিয়েছি, তোমরা জানিও কেমন লাগছে শোনুকে। তো এই দেখো শোনু ড্রেসটা পরে জাস্ট মানে কি বলবো, পোস্ট দিচ্ছিল, ওইটা আমি ভিডিও করছি, ও বোঝেনি, ও কিন্তু পোস্টের পর পোস্ট দিয়েই চলেছে, মানে এটা খুব খুশি হয়েছে এই ড্রেসটাতেও। তো দেখো এটা ছিল আমার ষষ্ঠীর দিনের লুক, ষষ্ঠীর দিন আমি এভাবেই সেজেছিলাম। তো কেমন লাগছে তোমরা সব কমেন্টে জানিও। তো দেখতেই পাচ্ছ এই যে রেডি হয়ে বসে রয়েছি, একদম ফুল রেডি হয়ে গেছি, যাই হোক দেখাতে পারলাম না, যতটুকু দেখেছি দেখে নাও। তো রেডি হয়ে বসে আছি, কিন্তু বাইরে পড়ছে বৃষ্টি। তো বৃষ্টির জন্য এখন কখন বৃষ্টিটা কমবে, কখন বেরাবো জানি না, কিন্তু বাড়িতে বসে বসেই আমরা কি করছো ওটা দিয়ে তুমি নোংরাগুলা জোর কদমে মা মেয়ে দুজন মিলে একটু ফটোশ্যুট করে নিলাম, কারণ মণ্ডপে গিয়ে কি করতে পারবো, ছবি তুলতে পারবো কি তুলতে পারবো না জানি না, কারণ বৃষ্টি পড়ছে। আর এই ক্যাচক্যাচা কাদার মধ্যে বেরাতে কারো ভালো লাগে বলো? মানে এই বছরের পুজোটা যে কী বাজে কাটছে তার বলার মতন নয়, মানে করোনার টাইমও এত বাজে কেটেছে কি না সেটাও মানে আমার সন্দেহ আছে, মানে এত ফালতু। তো বৃষ্টিটা কমলে অবশ্যই যাবো, যেহেতু রেডি হয়েছি সোনুকে নিয়ে, সোনুও রেডি হয়ে গেছে একদম ফুল কমপ্লিট। তো তোমরা সবাই জানিও তোমরা কেমন কাটালে ষষ্ঠীর দিনটা। আর এই যে দেখো আমার আইলাইনার পরার ইয়ে দেখো, দুটো চোখ দুই রকম, আজ পর্যন্ত আমি ঠিক করে দুটো চোখ আঁকতে পারি না, যতই চেষ্টা করি একটা একটু না একটু খুঁত হয়ে যায়, একটু না একটু প্রবলেম হয়ে যায়। তো তোমরা জানিও তোমাদের কাদের এরকম প্রবলেমটা হয়, আমার হয়, আমার এই বাঁদিকেরটা সেফ ঠিকঠাক আসেই না, এদিকেরটা যাওয়া ভালো হয় এদিকেরটা হয় না। উফ, গরমে ঘামছি, এই বাইক শুরু হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের পাড়ার প্যান্ডেল, এখানে আমরা চলে এসেছি আজকে। তো দেখো বৃষ্টি পড়ছিল তো এই জন্য ভিজে গেছে পুরো মাঠে, যে সামনেটা রয়েছে সেটা পুরো একদম মানে কী বলবো, কাদাতে মানে ক্যাচকেচ ক্যাচকেচ করছিলো। তো যাই হোক খুব সুন্দর হয়েছে এবছর আমাদের পাড়ার প্যান্ডেল। এই যে সোনু আর ওই যে সোনুর জেম্মা দুজন মিলে যাচ্ছে, সোনু দেখেছে তো ও পড়েছে ওর বাবার দেওয়া ওই যে ইয়ে সেটটা, মানে কুর্তি প্লাজো প্যান্ট আর অন্য সেটটা পরেছে। যাই হোক এই মণ্ডপের ভেতরে এখন ঢুকছে। ঢাক বাজা কাশর বাজা উলুতে আর শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে, পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদীয় খুশিতে মন নাচে, এলো এলো
ঢাক বাজা কাশর বাজা উলু দে আর শাখ বাজা বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদীয় খুশিতে মন নাচে এলো 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 মা দুর্গা মা দেখলে এইটা আমাদের পাড়াতে আজকে মানে ছোট ছোট বাচ্চাদের নিয়ে একটা নাচের প্রোগ্রামের আয়োজন করেছিল তো সেই প্রোগ্রামই হচ্ছিল তো আমরা সবাই খুব মানে মজা করেছি এনজয় করেছি দেখলে তোমরা তখন সোনু বসে বসে ডান্স করছিল ও জানে না যে আমি ভিডিও করছি তো এখানে আর কি লাস্টে যখন প্রোগ্রাম শেষ হয়ে গেছে তো ছোট বাচ্চাদের ডেকেছিল যেহেতু বাচ্চারা সবাই পাশ দিয়ে ডান্স করছিল তো দুর্গা মা গানটা চালিয়ে দিয়েছিল তো ওরা ডান্স করছিল সোনুর অবস্থাটা দেখো মানে এত লজ্জা পায় ও লোকের সামনে করতে ডান্স মানে কি বলবো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো